চেষ্টা করুন, তারা যে মুসলমান ভোটারদেরকে ওদের কেনা মনে করছেন, তাদেরকে ভোটার বানিয়ে রেখেছেন, গরিব করে রেখেছেন, মুসলিম বানিয়ে রেখেছেন, ভারতীয় হতে দেননি। কেন্দ্রীয় সরকারের যোজনা সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন বাংলার মুসলিমরা। তারা যদি ডিসিশন চেঞ্জ করেন তো সেটা তাদের কথা। এই সরকার ব্যর্থ তাদেরকে বোঝাতে বাংলা সরকার, সে বিজেপির এনে কোনো মাথা ব্যথা নেই। আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবকা সাথ সবকা বিকাশ। আপনারা কি চান যে বিজেপির বদলে যদি তারা বিজেপির তৃণমূলের বদলে যদি তারা মিমকে বিশ্বাস করে, মিমের উপর আস্থা রাখে, তাহলে এতে আমাদের কোনো হাত নেই। তারা কাকে বিশ্বাস করবেন, কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার। তাতে যদি ইকুয়েশন চেঞ্জ হয়, আমাদের লাভ হয় বা ক্ষতি হয় সেটা আমরা ভেবে দেখব, এতে আমাদের কোনো হাত নেই। মিম একটা রাজনৈতিক পার্টি, রেজিস্টার পার্টি, তার এমপি আছে, এমএলএ আছে, বিভিন্ন রাজ্যে কাজ আছে। তারা যদি বাংলায় এসে কাজ শুরু করে কেউ মানা করতে পারবে না। এবার মুসলমানদের তাদের বোঝানোর দায়িত্ব, যে পার্টিগুলো তাদের ভোট নিয়েছে দিন, যে তারা তাদের কল্যাণ করবে। আর যদি মুসলমান তাদের বিশ্বাস না করেন সেটা তাদের না। না, পশ্চিমবাংলার মানুষ ভোট এলেই ভয় পান, ভোট দিতে পারবেন না জিজ্ঞেস করেন। কারণ পশ্চিমবাংলার পুলিশ এখানকার গুন্ডাদের সঙ্গে মিলিয়ে সরকারি দলকে সাহায্য করে, সেটা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। সেই জন্য আমরা বলছি পশ্চিমবঙ্গ পুলিশকে কোনো রকম ভোটের প্রক্রিয়া রাখা যাবে না, বুথের মধ্যে বা কাছে রাখা যাবে না, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করতে হবে। যেভাবে মমতা ব্যানার্জি জিতে এসেছেন 11 সালে, পশ্চিমবঙ্গ পুলিশের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নাই, সে কথাটাই আমি বলেছি। যত ইচ্ছা বৈঠক করুন, টিএমসিকেও সঙ্গে নিয়ে নিন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের লড়াই লড়ছি, বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেন, আমরা পরিবর্তন করব। একটা সময়বদ্ধ ঠিক হয়েছে, কোন কি কখন কি আন্দোলন হবে, কি প্রোগ্রাম হবে, ডিসেম্বর অবধি একটা কার্যসূচি তৈরি হচ্ছে। আপনাদের অ্যাংজাইটি কম হয় একটু, সবাই উদ্বেগের মধ্যে আছেন, কি দরকার যে রাখার, এটাই রাজনীতি, সবাইকে উদ্বেগের মধ্যে রাখা। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আদিবাসীরা প্রায় 50,000 আদিবাসী স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ পত্র দিল্লিতে ওনারা পাঠাচ্ছেন ওখান থেকে, এটা আসলে বিরসা মুন্ডার নয়, এটা অপমান করা হয়েছে। আমি সেই আদিবাসী ভাইদের বলতে চাই, ওখানে একটা বিরসা মুন্ডা ছোট মূর্তি ছিল, জেলা প্রশাসন ওটাকে সরিয়ে দিয়ে ওখানে নতুন মূর্তি লাগিয়েছে। যখন বিরসা মুন্ডাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, কেন প্রতিবাদ করেননি? যদি বিরসা মুন্ডাকে সত্যি সত্যি মানেন, শ্রদ্ধা করেন, প্রতিবাদ করা উচিত ছিল। এবং এটাও বলা উচিত ছিল যে ওখানে বিরসা মুন্ডারই প্রতিমা প্রতিষ্ঠিত হওয়া উচিত। বিরসা মুন্ডাকে তো কেউ দেখেনি উনি কিরকম দেখতে ছিলেন, তাই ওই মূর্তিটা বিরসা মুন্ডার মূর্তি যদি নাও থাকে, অমিত শাহ যখন স্বীকৃতি দিয়েছেন ওটাই মূর্তি হবে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপির আইটি সেল নিয়ে বিরোধীরা নিন্দাবন্ধ করছে যে কুৎসা প্রচার করে, তো আইটি সেলের যিনি প্রধান তিনি, তাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে আসা হচ্ছে? কুৎসা প্রচার করলে তার জন্য আইন আছে, আদালত আছে, যান কোর্টে। ওনারা কেউ একটা ফেসবুকে কিছু লিখলে তার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, পুলিশকে কে অধিকার দিয়েছে অ্যারেস্ট করার? সাইবার ক্রাইমে কি আছে এটা? কেস দর্জ হতে পারে, সেটা করা উচিত। সেজন্য ওনারা ঠিক করুন কি করবেন, এত সাইবারকে এত সোশ্যাল মিডিয়াকে ভয় পাচ্ছেন কেন? মিডিয়ার গলা টিপে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াকে টিপতে পারছেন, তাই ভয় করছে। না না, আমরা অনেক কিছুর স্রষ্টা, সেটা ওনারা দেখতে পাবেন। কিন্তু আমি বলছি যদি কোনো বিশেষ কন্টেন্ট বা ভিডিও এরকম ফেক থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে ওদের, পুলিশ তো ওদের আছে। নিজের নেতাদের পেছনে পুলিশ লাগিয়ে দিচ্ছে, আমাদের 28,000 ফলস কেস দিচ্ছে, আর দু একটা কেস দিক আমরা তার যোগ্য জবাব দেবো। সে না, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা আছে, গাঁজা কেস দেওয়া আছে, আর্মস কেস দেওয়া আছে। তার মানে সাইবারটা যে বলা হচ্ছে এটা ফলস সেটা নয়, তাহলে আর্মস কেস গাঁজা কেস কেন দেওয়া হচ্ছে? সেজন্য ওদের যে ভয়,
আমাদের সঙ্গে পারছে না তারা লড়াইতে, সেই জন্য ভয় পাচ্ছে। তৃণমূল সহ সিপিএম কংগ্রেস তারা একটা অভিযোগ করছে যে নিমকে এই রাজ্যে সংখ্যালঘু ভোট বিভাজনের কাজে লাগাচ্ছে বিজেপি। বিহারের যে সাম্প্রতিক সাফল্য, পাঁচটা সিট নিম পেয়েছে এবং বিশেষ করে সীমান্তবর্তী জায়গায় সেই তারা জিতেছে, ফলে তার প্রভাব যেখানে নিশ্চিতভাবে পড়বে এটা ধরে নিয়েই তারা এই কাজ। দেখুন, মিম কি করবে আমাদের হাতে নেই, মুসলিম ভোটকে আমরা কন্ট্রোলও করি না, এখনো মুসলিম ভোটাররা পশ্চিমবাংলায় আমাদের ভোট দেননি, অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না। যদি এখানে মুসলিম ভোটাররা সিপিএম কংগ্রেস টিএমসিকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে দেন, তাহলে ধরে নিতে হবে তারা ধোকা দিয়েছেন মুসলিমদেরকে, তাদের জন্য কিছু করেননি, তাই তারা বিকল্প খুঁজছেন। কিন্তু হয়তো বিজেপিকে বিকল্প এখনো মনে করেননি ওনারা, করতে আরম্ভ করেছেন, তা নাহলে আমাদের সংখ্যালঘু মোর্চার সভায় এত ভিড় হচ্ছে কেন, এত জয়েন হচ্ছে কেন, সেই জন্য আমাদের ওই নিয়ে কোনো চিন্তা নেই। তারা তার ঠেকাবার চেষ্টা করুন, তারা যে মুসলমান ভোটারদেরকে ওদের কেনা মনে করছেন, তাদেরকে ভোটার বানিয়ে রেখেছেন, গরিব করে রেখেছেন, মুসলিম বানিয়ে রেখেছেন, ভারতীয় হতে দেননি। কেন্দ্রীয় সরকারের যোজনা সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন বাংলার মুসলিমরা, তারা যদি ডিসিশন চেঞ্জ করেন তো সেটা তাদের কথা, এই সরকার ব্যর্থ তাদেরকে বোঝাতে বাংলা সরকার, সেজন্য বিজেপির নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবকা সাথ সবকা বিকাশ। না, আপনারা কি চান যে বিজেপির বদলে যদি তারা বিজেপির তৃণমূলের বদলে যদি তারা মিমকে বিশ্বাস করে, মিমের উপর আস্থা রাখে, তাহলে এতে আমাদের কোনো হাত নেই। তারা কাকে বিশ্বাস করবেন, কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার, তাতে যদি ইকুয়েশন চেঞ্জ হয় আমাদের লাভ হয় বা ক্ষতি।